a letter, there is a sender and a recipient. I am the sender. I can only say, I send a letter. The recipient has to say, what is the reaction on that? Because I wanted to communicate something. I won't comment on what my junior appointee has said. Mahamanya Rajyapal, take mone rakhte hobe je nischit bhabei tini mananiyo mukhyamantrir shonge kotha bolben. Mukhyamantri netritte mantri sabha cholche, mukhyamantri ke samman diye kaj korben. Kintu mananiyo mantrira jini jar daftar ke pratinidhitto korchen, রাজ্যপালের যদি কোনো বিষয় কিছু বলার থাকে, শিক্ষা দপ্তর নিয়ে যদি কিছু বলার থাকে, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতেই পারেন। সমস্ত বিষয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকেই তিনি কথা বলবেন বা মুখ্যমন্ত্রীকেই তার সঙ্গে কথা বলতে হবে সেরকম নাও হতে পারে। মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীর মাথার উপর রয়েছেন, তিনি সরকারের নেতৃত্বে রয়েছেন। কিন্তু অতীতও হয়েছে শিক্ষামন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী তাঁর দপ্তর সংক্রান্ত যদি কোনো ক্লারিফিকেশনের ব্যাপার থাকে, যদি কোনো ডিসকাশনের বিষয় থাকে, যদি কোথাও কোনো মত বিনিময়ের বিষয় থাকে, কেন রাজ্যপাল আলোচনা করবেন? এটা কোন ধরনের ঔদ্ধত্য? মন্ত্রিসভা, এখানে তো সিনিয়র জুনিয়র এই ধরনের কোনো বিষয় নেই। যে কোনো মন্ত্রী, তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসা মন্ত্রী, রাজ্যপাল তিনি মনোনীত সদস্য, মন্ত্রী তো নির্বাচিত। মন্ত্রী তিনি তো বেসিক্যালি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিসভায় আসছেন। হতে পারে তিনি শপথ নিচ্ছেন রাজ্যপালের হাত দিয়ে, কিন্তু রাজ্যপাল তিনি তো মনোনীত সদস্য। তো সুতরাং কোনো জুনিয়র অ্যাপয়েন্টি বলে কোনো মন্ত্রীকে অসম্মান করার অধিকার রাজ্যপালের নেই। রাজ্যপালের কোনো অবস্থাতেই কোনো মন্ত্রীকে জুনিয়র অ্যাপয়েন্টি বলে অসম্মান করার কোনো রাইট নেই। যদি কোনো দফতর নিয়ে আলোচনা হয়, তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেবেন নাকি রাজ্যপাল?